বন সহায়ক পদে কর্মী নিয়োগের পর থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্দোলন। গতকাল 2 ডিসেম্বর আলিপুরদুয়ার জেলার দমনপুরের প্রথম আন্দোলন শুরু হয়। এরপর আজ জলপাইগুড়ি জেলার বড়াঘাট রেঞ্জের অন্তর্গত তোতাপাড়া খুট্টিমারি খুকলুং মেলাবস্তি ও মঙ্গলকাটা বনবস্তি এলাকার কর্মী প্রার্থী ও বনবস্তিবাসী আন্দোলনের ডাক দিলেন। বনবস্তিবাসীদের অভিযোগ, আমলারা নিজেদের স্বার্থে এবং প্রচুর অর্থের বিনিময়ে বেশ কিছু কর্মী নিয়োগ করেছেন, যাদের নিয়োগ করা হয়েছে তাদের জঙ্গল সম্বন্ধে কোনোভাবেই অভিজ্ঞতা নেই। কিভাবে তাদেরকে নিয়োগ করা হলো সেই প্রশ্নও তারা তোলেন। পাশাপাশি গতকালকে পশ্চিমবঙ্গের বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি সৌমিত্র খা ধূপগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে, এই অভিযোগের ভিত্তিতে আরো জোরালো হয়ে ওঠে এলাকা ভিত্তিক আন্দোলন। এদিন বড়াঘাট রেঞ্জের অন্তর্গত খুট্টিমারি বিটে একটি সভা করে এই আন্দোলনের ডাক দেন বন সহায়ক কর্মী প্রার্থী ও বনবস্তিবাসী। বন দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যে 4 কর্মীকে নিয়োগ করা হয়েছে বড়াঘাট রেঞ্জের অন্তর্গত। এই আন্দোলনের নেতৃত্ব দেন রবি রাভা ও নৃপেন রাভা। তাদের বক্তব্য, যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা জঙ্গল বা বন সম্বন্ধে কোনো ধরনেরই অভিজ্ঞতা রাখেন না। আমরা যারা দীর্ঘদিন ধরে জঙ্গলের সাথে যুক্ত হয়েছি, এই নিয়োগে বলা হয়েছে যে অগ্রাধিকার দিতে হবে বনবস্তিবাসী এবং এলাকাবাসীদের। সেখানে কি করে শহরের মানুষদের চাকরি দেওয়া হচ্ছে? হওয়ার কারণটা একটাই, আপনারা সকলেই অবগত যে গত 1 আগস্ট 2020 সালে তারিখে মমতা ব্যানার্জি একটা পেপারে নিউজ পেপারে একটা ঘোষণা করেন যে বনবস্তি বনসহায়ক নিয়োগের ক্ষেত্রে প্রথমে বনবস্তিকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে জঙ্গল সংলগ্ন লাগোয়া যারা আছে তাদেরকে। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে সরকার বলছে একটা আর আমলারা একটা করতেছে। আজকে দেখুন না, যারা কোনোদিন জঙ্গল দেখেনি বা জঙ্গলের বন্য পশু দেখেনি তাদেরকে আজকে এখানে নিয়োগ করার জন্য মানে পাঠিয়ে দিয়েছে, মানে নিয়োগ করা হয়েছে। কিন্তু এখানে আজকে 1819 সাল থেকে এখানে বেগার প্রথা তৈরি হয়। তো বিনা পয়সায় আমাদের বাপ ঠাকুর দ্বারা খেটে আসছেন, গাছ লাগাইছেন, প্লানশনে কাজ করছেন, মানে অনেক কিছু বন এবং বন্য পশু সংরক্ষণের কাজে যুক্ত হয়ে আসতেছেন। এটা আমাদের বনবস্তি গ্রাম শহর পক্ষ থেকে প্রত্যেকটা বনবস্তি 2006 আইনে যে গ্রাম আমাদের বন অধিকার আইন দেওয়া হয়েছিল সেই বন অধিকার আইনে আমাদের বলা হয়েছে 11 নম্বর ধারাতে গ্রামসভার যথেষ্ট পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, গ্রামসভা যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই করতে হবে। বন অধিদপ্তর কোনো কাজকর্ম করতে গেলে, কোনো নিয়োগ করতে গেলে গ্রামসভার সঙ্গে প্রথমে বসতে হবে। কিন্তু না, গ্রামসভায় কোনো এখন আজ পর্যন্ত মান্যতা দিচ্ছেন না আর কি, বিশেষ করে বন অধিদপ্তর। তাই আগামী দিনে আমাদের কথা না শুনলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, পাশাপাশি তারা আন্দোলনের সাথে সাথে আদালতের দ্বারস্থ হতে পারেন বলে স্থাপ জানিয়ে দেয়। আমরা আজকে অ্যাকচুয়ালি জমায়েত হয়েছি আমরা মোটামুটি এখানে মোড়াঘাট রেঞ্জ অন্তর্গত 7টা ফরেস্ট ভিলেজের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এখানে বসছি। এবং যে যে বসার উদ্দেশ্যটা হচ্ছে ইদানিং সাম্প্রতিক যে বন সহায়ক কর্মী যে নিয়োগ যে প্রক্রিয়া অলরেডি হয়ে গেছে, নিয়োগ হয়েও গেছে আমাদের মোড়াঘাট রেঞ্জে, অলরেডি গতকালকে নিয়োগ হয়েছে। এবং এই নিয়োগটা টোটালি আমরা দুর্নীতির সাথে জড়িত এটা আমরা আজকে জোর করে বলবো। কারণ হচ্ছে আমাদের এই বেকারত্ব বনবস্তির যে বেকারত্ব যে ছেলেরা শিক্ষিত ছেলেরা রয়েছেন তারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে আমরা আশাবাদী ছিলাম যে বনবস্তির প্রত্যেকটা বনবস্তির থেকে না হলেও 2 করে তারা এই বন সহায়ক কর্মীতে নিয়োগ করবেন সেটা আমাদের দাবি ছিল। এবং বন দপ্তরের কাছে, বন আধিকারিকের কাছে আমাদের আবেদন আমরা করেছিলাম এবং সেখানে ওনারা যেটা দায়িত্ব নিয়ে বলছিল যে আমরা আগামী যে বনসহায়ক যে কর্মী নিয়োগ সেই নিয়োগে বনবস্তি যারা বেকার শিক্ষিত ছেলেরা পরীক্ষা দিয়েছেন তাদেরকে আমরা অগ্রাধিকার দিব সেটা আমাদের আশ্বাস দিয়েছেন বন আধিকারিক। জলপাইগুড়ি থেকে এসে আজকে নিয়োগ ওরা করেছেন সেটা টোটালি ওটা এবং এটা স্বজন পোষণের নীতি তারা করেছেন এবং এটার আমরা তীব্র বিরোধিতা আমরা করব। আমরা যেটা আজকে ডিক্লেয়ার করব আগামী 7 তারিখের মধ্যে আমরা বনবস্তির প্রত্যেকটা যতগুলো এই আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি ডিভিশনের যতগুলো রেঞ্জ আছে প্রত্যেকটা রেঞ্জে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা গ্রহণ করব। দাবি যেটা থাকবে বনকর্মী সহায়ক যে নিয়োগ ওনারা বন দপ্তর করেছেন পুনরায় পুনর্বিবেচনার মাধ্যমে যারা বন সহায়ক পরীক্ষায় বসেছেন আমাদের বনবস্তির বেকার শিক্ষিত বেকার ছেলেফেলেরা পুনরায়
তাদের নিয়োগ করা হোক, সেটাই আমাদের দাবি থাকবে। বড় বস্তিবাসী কি কথা বলে, এই নিয়োগের প্রক্রিয়াকে বাতিল করে পুনরায় নিয়োগ করা হোক। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি যে আমরা এই যে বনসহায়কের যে প্রক্রিয়া সেটাকে পুরোপুরিভাবে বাতিল করে আবার নতুনভাবে প্রক্রিয়া নিয়োগ করা হোক, আমরা এটা চাইছি। আর না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। যতগুলো আমাদের ফরেস্ট ভিলেজার রয়েছে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তার জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। থ্যাংক ইউ।